সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। অনেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান এবং গ্রাফিক্স ডিজাইন শিখে ফিউচারে ভালো কিছু করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আপনাকে সবার আগে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারগুলোর প্রতিটি টুলসের কাজ ভালো করে জানতে হবে, তাহলে আপনি ডিজাইন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি এই ভিডিওর সাহায্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এর প্রতিটি টুলসের ব্যবহার কীভাবে করতে হয়, কোন টুলসের নাম কী এবং কোন টুলস দিয়ে কোন কাজ করতে হয় এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সুতরাং আপনারা ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন তাহলে আপনি যতই বিগিনার হন না কেন, তারপর আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে সবার আগে। শুরুতেই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর ঠিক আপনাদের এরকম একটি লুক দেখা যাবে। তো এখানে অনেক সময় কিছু অপশন থাকবে এবং কিছু অপশন থাকবে না। তো কিছু অপশন যখন না থাকবে তখন আপনারা এখান থেকে উইন্ডোজ থেকে বিভিন্ন যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারেন। বিভিন্ন লেয়ার আছে, ফ্যাথ পয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট আছে, যেগুলো প্রয়োজনীয় সেগুলো এখানে আপনি নিয়ে আসতে পারেন। অথবা আপনি এখানে দেখা গেছে এসেন্সিয়াল মোড আছে, আপনি চাইলে লেআউট মোড আনতে পারেন, অথবা আপনার কাজের যেমন ট্রেসিং মোড আছে আপনাকে কাজের প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মোডগুলো নিয়ে আসতে পারেন এখানে। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি কিছু অপশন নিয়ে আসছি, তো এগুলো আমি নিজে ব্যবহার করি। তো এখানে শুরুতে আপনার যখন একটি ফাইল ওপেন করবেন, ফাইল ওপেন করলে আপনার এই কাজগুলো বা এই জিনিসগুলো আপনার কী হবে এলিজিবল হয়ে যাবে। তো আমরা সেটা করার জন্য আমরা কন্ট্রোল এন অর্থাৎ কন্ট্রোল নিউতে চাপ দিলে, অথবা আমরা যদি ফাইলে গিয়ে আমরা এখান থেকে লেখা আছে নিউ অর্থাৎ এখানেও লেখা আছে কন্ট্রোল এন, এটা চাপ দিলে আমাদের কি হবে নতুন একটি ফাইল ওপেন হওয়ার অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে নিউতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে আমাদেরকে বলছে যে ফাইলের একটি নেম দেওয়ার জন্য, তো ফাইল নেম দিতে হবে এখানে, তারপরে ওয়াইড এবং হাইট দিয়ে দিতে হবে। এখান থেকে পয়েন্ট আছে, পয়েন্টকে আপনি চাইলে পয়েন্ট আকারে বা ইঞ্চি আকারে যে কোনো আকারে রাখতে পারেন। তো আমি এখান থেকে পিক্সেল আকারে রাখবো। এখানে আমরা চাইলে একটা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, আমি আমার নামটি দিয়ে দিলাম নাম। তারপরে এখানে আমি দিলাম 1200x1000 দিতে পারি, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন অথবা আপনি চাইলে আরও কমও দিতে পারেন। তো আমরা আমাদের সাইজ মতো আমি একটি সাইজ দিয়ে দিলাম। এখানে অ্যাডভান্স মোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে CMYK কালার রাখবেন, তাহলে আপনার কালারটি ভালো দেখাবে। তারপরে আমরা এখান থেকে ওকে দিয়ে দিলে আমাদের যে ফাইলটি আছে ফাইলটি আমাদের ওপেন হয়ে গেল। তো এখন আমাদের পরবর্তী কাজ হলো কি, আমরা বিভিন্ন টুলসের ব্যবহার, নাম এবং কোন টুলস দিয়ে কোন কাজ করতে হয় সেগুলি এখন জানব। তো যারা বিগিনার আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, বা ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে কোন টুলস দিয়ে কোন কাজ করতে হয় বা কোন টুলসের ব্যবহার কী। তো শুরুতে এখানে আপনারা আমাদের বাম দিকে কিছু টুলস দেওয়া আছে এবং আমাদের ডান দিকে কিছু টুলস দেওয়া আছে এবং উপরে কিছু বার দেওয়া আছে, এগুলো সম্পর্কে আমরা সঠিকভাবে কাজের মাধ্যমে আমরা পরিচিত হব। তো এখানে আমাদের শুরুতে একটি, যেমন আমাদের বাম সাইডে যে শুরুতে কিছু টুলস দেওয়া আছে, টুলসগুলো কীভাবে করতে হয় সেগুলি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে দেখা আছে যে এখানে সিলেকশন টুল, সিলেকশন টুলের কাজ কী, সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে বা কোনো ডিজাইনকে বা কোনো আইকনকে এক জায়গা থেকে অন্য জায়গা সরিয়ে নেওয়া। তো ঠিক কীভাবে কাজ করতে সেটি এখন আমি আপনাদেরকে দেখবো। এটি হলো ডিরেক্ট সিলেকশন টুল। এখন সাধারণত আমি একটি এখান থেকে জাস্ট একটি রেক্ট্যাঙ্গল টুল নিলাম, রেক্ট্যাঙ্গল টুলটা নিয়ে আমি এখানে জাস্ট আঁকাআঁকি করলাম। তো এখানে আমাদের দেওয়া আছে ফিল কালার এবং স্টোক কালার দুটি দেওয়া আছে। তো আমরা এখান থেকে স্টোক কালার যেটা আছে সেটাকে আমরা সরিয়ে নেব। দেওয়ার জন্য আমরা এখানে স্টোকের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নান দিলে আমাদের সাইডে যে স্টোকটা আছে স্টোকটা সরে যাবে। এখন এখানে আমরা সাদা কালারের কারণে আপনারা বুঝতে পারতেছেন না, তো এখানে আমরা এটা করার জন্য আমরা একটা কালার দেব। এখানে একটা কালার দিলে এখন বুঝতে পারছেন যে এখানে একটা কী হয়েছে, একটা রেক্ট্যাঙ্গল টুল হয়েছে। তো এখান থেকে এই আইকনটিকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা না আনার জন্য বা সিলেক্ট করার জন্য আমরা সাধারণত সিলেকশন টুল ব্যবহার করে থাকি। তো এখানে যেমন সিলেকশন টুলটা নিয়ে আমরা এটাকে যেই জায়গায় ধরি, মাউস পয়েন্টার ধরে টান চেপে টান দেবো, সেই জায়গায় এটা নড়বে। তারপরে হলো ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কী, অনেক সময় দেখা গেছে আমরা
অনেকগুলো আমাদের আইকন থাকে, এই আইকনগুলোকে আমরা গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পর আমরা চাই যে গ্রুপ বাঙ্গানো ছাড়াই আমরা কি করতে চাই, আলাদা আলাদা একটা কালার দিতে চাই বা একটা জিনিস ডিলিট করে দিতে চাই। তো এটা করার জন্য বা কোনো একটি অংশ বাড়াতে চাই, তো সেটা করার জন্য আমরা সাধারণত ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা গেছে আমরা এই একটি কর্নার আমাদের কি করতে হয়, বর্ধিত করতে হয় বা বাড়াতে প্রয়োজন হয়, তখন আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা যদি এটাকে ধরে টান দেই তাহলে আমাদের এই জিনিসটা কি হবে, বাড়বে। অথবা আমরা যদি এই অংশটাকে আমরা ডিলিট করে দিতে চাই তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এখানে ক্লিক করব। এখানে একটি অপশন চলে আসছে আমাদের মাইনাস রিমুভ সিলেকশন টুল অ্যাঙ্কর পয়েন্ট, তো এখানে ক্লিক করলেই আমাদের এই অংশটি আমাদের কী হয়ে যাবে, কেটে যাবে। তো ঠিক আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে আরও কিছু কাজ আছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি। তো এখানে আমাদের আরেকটা জিনিস কপি করার জন্য বা আরেকটা আইকন কপি করার জন্য আমাদের অল্টার চেপে ধরে আমরা যদি মাউস পয়েন্টারের লেফট বাটন চেপে ধরি এটাকে যেই জায়গায় নিয়ে ছেড়ে দেবো সেই জায়গায় একটা কপি হয়ে যাবে। তো এখানে আমি এই মিলে কয়েকটা আমি কপি করে নিলাম। কপি করার পর আবারও আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। সিলেকশন টুল নিয়ে আমরা সবগুলোকে আমরা কী করবো, গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপতে পারি, অথবা আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে গ্রুপে ক্লিক করলেই এখানে সবগুলো একসাথে কী হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। এখন দেখুন আপনি শুধু একটাকে সিলেক্ট করতে পারবেন না, আপনি যেহেতু আপনি গ্রুপ করে ফেলেছেন। তো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো, আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমরা যদি এটাকে জাস্ট সিলেক্ট করি তাহলে শুধু এটাই সিলেক্ট হবে, বা অথবা এটাকে আমরা যদি আমরা এটাকে জাস্ট সিলেক্ট করি তো এটাই সিলেক্ট হবে এবং এটাকে আবার অন্য একটা কালার দিতে পারবো। তো অর্থাৎ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমি আপনাদেরকে দেখালাম। এখন আমাদের ম্যাজিক ওয়ান্ডার টুলের কাজ কী, ম্যাজিক ওয়ান্ড টুলসের কাজ হলো একরকম কোনো জিনিসকেই সিলেক্ট করে নেওয়া বা সিলেকশন করে নেওয়া। তো দেখুন আমরা এই ম্যাজিক ওয়ান্ডার টুলে যেটা আছে সেটাকে সিলেক্ট করে নিলাম। করার পর এখানে আমরা যদি শুধু লালকে সিলেক্ট করি, শুধু একটার উপর সিলেক্ট করলে লাল জাতীয় সবগুলোকে সে কী করে নিল, সিলেক্ট করে নিল। ঠিক আমরা যদি এটাকে সিলেক্ট করি বা এই জাতীয় আরও কয়েকটা যদি থাকে তাহলে সেগুলোকে সিলেক্ট করে নিবে। পরবর্তী যে টুলসটি রয়েছে সেটি হলো আমাদের এখানে ফ্যান টুলস। তো যারা গ্রাফিক্স ডিজাইন করে সুন্দরভাবে ডিজাইন তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হলো ফ্যান টুল। ফ্যান টুলের মাধ্যমে সবচেয়ে মেইন ডিজাইন তৈরি করা হয়। তো এখান থেকে আমরা ফ্যান টুল নিয়ে নিলাম, আমি জাস্ট একটি ডিজাইন দিয়ে বা একটি আইকন দিয়ে আপনি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট একটা ওয়েব বা ডেভ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ফ্যান টুলটা নিয়ে নিলাম। ফ্যান টুল নেওয়ার পর এখানে আমরা একটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর আপনারা শিপ ধরে রাখবেন, কারণ শিপ ধরলে আপনাদের একবারে বরাবর যাবে, আর শিপ না ধরলে হয়তো উপরে যাবে বা নিচে যাবে, এরকম হতে পারে। তো এখানে শিপ ধরে আমরা এখানে আবার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। অ্যাঙ্কর পয়েন্টটি আমরা শিপ ছেড়ে দেবো, কিন্তু মাউসের যে রাইট বাটন আছে সেটি ছেড়ে দেবো না। তো এই অবস্থায় আমরা একটু আড়াআড়িভাবে নিচের দিকে নেব। নিচের দিকে নিলে আমাদের এটা কিছুটা বক্ররেখার মতো হবে। এখান থেকে এই পর্যায়ে আমরা মাউসটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে ঠিক আরেকটি আমরা অ্যাঙ্কর পয়েন্ট নেব। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর আগের নেই আমরা আবার শিফট চাপব। শিফট চেপে আমরা মাউসের লেফট বাটন যেটি আছে সেটিকে আমরা ক্লিক করব। এবারও আমরা কী করব, শিফটটি ছেড়ে দেব। তারপরে ঠিক তেমনি এভাবে আমরা একটু আড়াআড়িভাবে আমরা কী করব, আমাদের যে ইয়েটি আছে মাউস পয়েন্টারটি আছে, মাউস পয়েন্টারটি একটু উপরের দিকে আড়াআড়িভাবে নেব। নেওয়ার পর দেখুন এখানে ঠিক ডেভের মতো একটি শেপ তৈরি হলো। এখন চাইলে এখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এই পর্যায়ে আপনাকে কোনো শিপ ধরতে হবে না, কিন্তু আপনি যে যতটুকু আপনার প্রয়োজন অনুযায়ী একটি ডেউ হবে অতটুকু প্রয়োজন পর্যন্ত নেবেন। তো আমি এখানে পর্যন্ত নিয়ে আমি জাস্ট এটাকে কী করলাম, এখানে একটি আবার বক্ররেখা নিলাম। তারপরে এখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা এখানে নিয়ে নিলাম এই। তো এখন এটা একটা ডেউর শেপের মতো হয়ে গেল। তো এখানে যেটি আছে আপনারা চাইলে আরও ভালো করে করতে পারবেন থ্রিডিক্সের মাধ্যমে। এখানে এটি আছে স্ট্রোক কালার, আমরা স্ট্রোক কালার থেকে ফিল কালার নেওয়ার জন্য আমি আগে বলেছি আমরা যে প্রতিটি টুলসের কাজের সময়ে অটোমেটিক চলে আসবে যে কোন কাজের পরে কোন কাজ করতে হয়। তো এখানে আমরা স্ট্রোক কালারের মধ্যে আছে, যদি আপনি চান চাইলে এখানে স্ট্রোকটি বাড়িয়ে নিতে পারেন,
বাড়াতে পারেন, অথবা যদি আপনি স্টক কালার থেকে ফিল কালার নিতে চান তাহলে এখানে আমাদের স্টক কালার দেওয়া আছে। এখান থেকে ফিল কালারে নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে এরোতে ক্লিক করলে আমাদের এই জিনিসটা কোথায় চলে যাবে, ফিল কালারে চলে যাবে। তো আপনারা ফ্যান টুলের কাজ আরও অন্যান্য অনেক কাজ আছে, সেই কাজগুলো আপনারা করতে পারবেন। তারপরে যে টুলসটি আছে সেটি হলো টাইপ টুলস। টাইপ টুলসের কাজ হলো আমরা কোনো কিছু লেখালেখি করা। আমরা এখানে এটাতে ক্লিক করে এখানে যদি একবার ক্লিক করি তাহলে আমাদের দেখেন এখানে একটা মাউস পয়েন্টার চলে আসছে। এই মাউস পয়েন্টার চলে আসছে, তো আমরা এখান থেকে কিছু লিখি, আমরা জাস্ট বাংলাদেশ লিখলাম। তো এখান থেকে আপনি এই যে লেখাটি আছে, লেখাটি চাইলে আপনারা ফন্ট পরিবর্তন করতে পারেন। ফন্ট পরিবর্তন করার জন্য লেখাটির উপর সিলেক্ট করবেন, বা আপনারা যখন, আমি জাস্ট এখানে দেখালাম, কিন্তু আপনারা যখন কাজ করতে যাবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন ওখান থেকে আপনাদেরকে বিভিন্ন নাম বা বিভিন্ন কিছু দিয়ে দিবে। তো এখানে যেটি আছে এই নামের উপর ক্লিক করব। এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের যে ফন্ট আছে আমরা ফন্টে পরিবর্তন করতে পারব। এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া থাকবে। তারপরে এই টাইপস টুলসের মধ্যে আরও কয়েক ধরনের টুলস আছে, সেগুলা কাজ করতে পারেন। যেমন এটি হইল টাইফন ফেয়ার টুলস। টাইফন ফেয়ার টুলসের কাজ কী? যেমন আমরা টাইফন ফেয়ার টুলসের কাজ হলো কোনো লেখাকে রাউন্ডে আকারে তৈরি করা। আমরা সাধারণত এখান থেকে ইলিপসি টুলসটা নিলাম। ইলিপসি টুলস নিয়ে আমরা এখান থেকে অল্টার শিফট চেপে ধরি যদি তাহলে আমাদের উভয় দিক থেকে আমাদের কী হবে, আমাদের যে আইকনটি আছে আইকনটি সমানভাবে বড় হবে। আর যদি আমরা সাধারণত শিফট ধরি তাহলে একদিক থেকে বড় হবে। হ্যাঁ, আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাগে গেলাম। তো আমরা অল্টার শিফট চেপে আমরা কী করব, উভয় দিক থেকে এটাকে সমানতালে বড় করব। আপনি যদি অল্টার শিফট না ধরেন তাহলে আপনি কখনোই একটি যে টুলস আছে বা একটি যে আইকন আছে এটিকে সমানতালে বড় করতে পারবেন না, হয়তো বাঁকা চাকা হবে বা লম্বা হবে চিকন হবে এরকম হবে। তারপরে এটিকে আমরা কি কোথায় নিব, যেমন এখানে আছে আমাদের কি ফিল কালারে আছে, আমরা এটিকে নিতে চাই স্ট্রোক কালারে। স্ট্রোক কালারে নেওয়ার জন্য আমরা এই যে এখানে একটি অপশন আছে এরোতে ক্লিক করলে আমাদের কোথায় চলে যাবে, ফিল কালার থেকে আমাদের কোথায় চলে যাবে, আমাদের স্ট্রোক কালারে। এখন স্ট্রোক কালারটা চিকন দেখা যায়, যদি আপনি একটু মোটা করতে চান তাহলে এখানে যে একটি অপশন আছে স্ট্রোক, এটাকে যদি আপনার মাউসের যে স্ক্রল আপ করেন তাহলে এটি একটু কিছুটা মোটা হবে। এটি কিছুটা মোটা হবে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আমরা এটিকে যেটিকে আমরা রাউন্ড করব যে লেখাটি, সেই লেখাটিকে আমরা কপি করে নেব। তো এখান থেকে আমাদের যে লেখাটি আছে লেখাটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা এই যে টাইপ অন প্যাড টুলস, এই টুলসটি আমরা নেব, অর্থাৎ এটা দিয়েও আমরা একটা টাইপ করা যায়। তো এটাকে আমরা জাস্ট এখানে রেখে ক্লিক করব। ক্লিক করলে এখানেও ঠিক একটি কী চলে আসছে, আমাদের একটি মাউস পয়েন্টার চলে আসছে। ওই যে লেখাটি আমরা কপি করে নিয়ে আসছি সেই লেখাটি আমরা এখানে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। দেখেন জাস্ট এই লেখাটি আমাদের কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। পরবর্তী যে অপশনটি আছে, আমাদের এই অপশনটি দেখালাম, পরবর্তী যে অপশনটি আছে সেটি হলো লাইন সিগমেন্ট টুলস। লাইন সিগমেন্ট টুলসের কাজ কি, ধরেন আমি এই এখান থেকে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি যদি চাই এটিকে সমানভাবে বা যে কোনোভাবে আমি একটি বাঁকাবাঁকি করতে চাই, তো সেটা করার জন্য আমরা এখান থেকে লাইন টুল নেব। লাইন টুল থেকে আমরা এটাকে আমরা কী করব, এ বরাবর রাখব। রাখার পর জাস্ট আমি দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যেটি আছে ডিভাইডেড, এখানে যদি আপনাদের এই অপশনগুলো না থাকে আপনারা চাইলে এখানে উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডার বা এয়ারলাইন যাবতীয় সব কিছু আপনারা এখানে পাবেন। এখান থেকে যেটা প্রয়োজন সেটা ক্লিক করে এখানে কাস্টমাইজ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে এটাকে আমি ডিভাইডেড করলাম। ডিভাইড করার পর এটি গ্রুপ অবস্থায় থাকবে, এই অবস্থায় আমি এটাকে আনগ্রুপ করব। আমি চাইলে এই অংশকে রাখতে পারি, অথবা আমি চাইলে এই অংশকে রেখেও আমি অন্য একটা কালার দিয়ে রাখতে পারি। তো লাইন টুলের এই হলো একটি কাজ। লাইন টুলের আরেকটি কাজ হলো আমরা এটিকে এভাবে নেব, নেওয়ার পর এটি আমাদের জিরোতে আসছে স্ট্রোক, আমরা চাইলে এখানে স্ট্রোকটা বাড়িয়ে নিতে পারি। তো এখানে আমাদের যে স্টকটি আছে আমরা স্টক 19 রাখছি বা 20 রাখছি। রাখার পর এখানে চাইলে আমি এই পর্যায়ে আমি আরও একটা স্টক কালার নিতে পারি। তো এইভাবে আপনারা চাইলে কী করতে পারেন, আপনারা যে ডিজাইনগুলো আপনারা এখানে তৈরি করে নিতে পারেন। এই হলো লাইন সিগনিমেন্টের টুল, দ্বিতীয় নাম্বার কাজ।
তারপরে লাইন টুলসের মধ্যে আরও কয়েকটি টুলস রয়েছে, যেমন আর্টস টুলস আছে, স্পাইরাল টুলস। যেমন অনেক সময় আমাদের বিভিন্ন কিছু তৈরি করার জন্য আমরা এইভাবে কোনো কিছু তৈরি রেখা আঁকি। তারপর আরেকটি হলো স্পাইরাল টুলস। স্পাইরাল টুলসের কাজ হলো কি, আমরা কোনো কিছু যদি বাঁকা বা কোনো কিছু ডিজাইন তৈরি করার জন্য আমরা এইভাবে এটা ডিজাইন তৈরি করতে পারি। এটাতে এখন কোনো এখানে স্ট্রোক নেই, তো আমরা এখান থেকে স্ট্রোকটা একটু মোটা করে নিলে আপনারা এখানে বুঝতে সুবিধা হবে। তারপরে এটার মধ্যে আরেকটি টুলসের কাজ রয়েছে, যেমন এখানে আমাদের গ্রিড টুলস রয়েছে। গ্রিড টুলসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফন্ট কাস্টমাইজ করে ফন্ট তৈরি করতে পারি, সেগুলো আমি ক্রমান্বয়ে আপনাদেরকে দেখাব। তার পরবর্তী যে একটি অপশন রয়েছে সেটি হলো আমাদের এখানে স্টার দেওয়া আছে, মূলত আপনাদের এরকম দেখা যাবে। তো এখানে এই রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে অনেকগুলা টুল রয়েছে, যেমন রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, তারপরে ইলিপসি টুলস রয়েছে, ফ্লয়গান টুলস রয়েছে, স্টার টুল রয়েছে। তো এখান থেকে ক্রমান্বয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এখান থেকে আপনার যখন যেমন রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকবেন, তখন আপনারা কিন্তু যদি মাঝখানটা ধরে এইভাবে টান দেন, আপনাদের কী হবে, সমানভাবে বড় হবে না বা সমানভাবে এটা সাইজ হবে না। তো এটা সাইজ সমানভাবে সাইজ করার জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে গেলাম। ব্যাগে যাওয়ার পর আবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটে নিলাম, নেওয়ার পর অল্টার শিফট চেপে ধরি, তাহলে আমাদের কী হবে, অল্টার শিফট চেপে ধরে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকি, তাহলে এটা সমানভাবে বড় হবে। এখন এটা আছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার থেকে যদি আমরা ফিল কালার নিতে চাই, আমরা এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে আমাদের কী হবে, স্ট্রোক কালার চলে আসবে, এই স্ট্রোক কালার থেকে ফিল কালারে চলে আসবে। তো এখান থেকে ঠিক তেমনি এখান থেকে যতগুলো আছে সবগুলাই অল্টার শিফট চেপে ধরে সমানভাবে বড় করতে পারেন। তো এখানে একটি বাড়তি কাজ রয়েছে, যেমন স্টারের একটি বাড়তি কাজ রয়েছে, আমরা স্টার অল্টার শিফট চেপে ধরে আঁকা থেকে ছাড়াও আমরা স্টার দিয়ে আমরা একটা সূর্য তৈরি করতে পারি। তো সেটা কীভাবে তৈরি করব, সেটা স্টার টুলটি নেব। স্টার টুলটি নেওয়ার পর আমরা অল্টার শিফট চেপে ধরব না, আমরা জাস্ট অল্টার শিফট ছাড়াই আমরা এটাকে কী করব, শুধুমাত্র মাউস পয়েন্টটা ধরে নিচের দিকে যতটুকু টান দেবো তত এটা বড় হতে থাকবে। এখন এই মাউস চেপে ধরা বা রাইট বাটন চেপে ধরা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে আপ এরো চাপ দেই, তাহলে কি হবে, আমাদের এই পয়েন্টগুলো বাড়তে থাকবে। আবার যদি আমরা ডাউন এরোতে চাপ দেই, তাহলে আমাদের পয়েন্টগুলো কমতে থাকবে। তো এইভাবে আপনারা একটা সূর্যের শেপ আঁকতে পারেন। চাইলে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, চাইলে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন। তো আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই টুল পর্যন্ত আপনাদেরকে দেখালাম। তার পরবর্তী যে টুলসটি রয়েছে সেটি হলো পেইন্ট ব্রাশ টুলস। আপনি যদি কোনো কিছু আঁকা আঁকি করতে চান, এখান থেকে আপনি আঁকা আঁকি করতে পারবেন। তো এটা হইলো আমাদের পেইন্ট ব্রাশ টুলস। তার পরবর্তী অপশন যেটি আছে সেটি হলো পেন্সিল টুলস। পেন্সিল টুলসের মধ্যে আছে যেমন স্মুথ টুলস রয়েছে এবং ফ্যাট ইরেজার টুলস রয়েছে। তো পেন্সিল টুলসের কাজ হলো কি, কোনো কিছু আঁকা আঁকি করা এখান থেকে পেন্সিলের মতো, এটাকে চাইলে আপনি এখানে স্টক বাড়াতে পারেন। এটা হলো একটি কাজ। এবং পেন্সিল টুলসের মধ্যে আরেকটি কাজ রয়েছে যেমন স্মুথ টুলস। তো আমরা এখানে কিছু পয়েন্ট আঁকলাম, আমরা চাই যে এই যে একটি অপশন আছে বা এই যে একটি কর্নার রয়েছে, এই কর্নারের মতো আমি চাই যে এই কর্নারকে একটু স্মুথ করতে। তো এটা করার জন্য আমরা যেমন এটাকে ধরে যদি এভাবে চাপ দেই, দেখেন এটা স্মুথ হয়ে যায়। তো অর্থাৎ স্মুথ টুলসের কাজ হলো এটা। তার পরবর্তী যেটি অপশনটি আছে সেটি হলো আমাদের এখানে সিজার টুলস। সিজার টুলস থাকবে না, ঠিক এরকম দেখা যাবে, ইরেজার টুলস এবং সিজার টুলস। ইরেজার টুলস হলো কোনো কিছু মোছামুছি করা। হ্যাঁ, আপনি যতটুকু মুছবেন অতটুকু থেকে রাখলে এটা কী হবে, মুছে যাবে। আর এখান থেকে সিজার টুলসের কাজ কী, সিজার টুলসের কাজ হলো আমরা এখান থেকে এতটুকু অংশ রাখবো, এতটুকু অংশ রাখবো, এতটুকু অংশ রাখবো না, তাহলে আমরা এতটুকু অংশকে আমরা কেটে দেব। হ্যাঁ, কেসে দিয়ে যেরকম কাটেন ঠিক এখানে সফটওয়্যার এইভাবে কাটা যাবে। এখন আমরা চাইলে এই যে অংশটি আমরা ডিলিট করে দিতে পারি। কিবোর্ড থেকে ডিলিট যে বাটনটি আছে সেটি চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত বুঝলেন। অথবা এখানে যে নাইফ আছে, এখানে নাইফ দিয়ে আপনার চাইলে কাটতে পারেন। আগে কী করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে এই জিনিসটাকে। এই জিনিসটিকে সিলেক্ট করার পর আপনারা এখানে, সরি আমি সিলেক্ট করলাম এটা দিতেছি এটা, তো এখান থেকে এটা দিলাম, তা এভাবে এটা কেটে যাবে। পরবর্তী যে অপশনটি আছে আমাদের এখানে, যেমন এখানে আমাদের বুব ব্লাস্ট টুলস আছে, এখান থেকে আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের আমরা মোটা মোটা করে আমরা কিছু আঁকতে পারি। এটা হইলে আরেকটি অপশন। সেকেন্ড যে আরেকটি কাজ হলো এখানে আমাদের রয়েছে যেমন রোটেড টুলস। এখন রোটেড টুলসের কাজ কী, রোটেড টুলসের কাজ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি।
যেমন আমরা এখান থেকে এইরকম একটি কি নিলাম, আমরা ইলিপস টুলস নিয়ে আমরা একটা বৃত্ত তৈরি করলাম। বৃত্ত তৈরি করার পর এখানে আমরা জাস্ট এখানেও ঠিক একটি বৃত্ত রাখলাম এ বরাবর। এটিকে আমরা স্ট্রোক থেকে আমরা ফিল কালারে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা এটিকে আমরা কপি করব। এখন কপি করবেন কিভাবে, কন্ট্রোল সি অ্যাপ যদি চাপ দেন এটার অনুরূপ আরেকটি কী হবে আপনাদের কপি হবে। কন্ট্রোল সি অ্যাপ দিলাম, সি অ্যাপ দেওয়ার পর আমরা এটিকে এ জায়গায় রাখলাম। এখন আমি চাই যে এগুলাকে আমরা কি করব, রোটেট করব, অর্থাৎ চতুর্দিকে ঘুরিয়ে আনবো এক রকমের জিনিসকে। তো আপনি চাইলে অন্যান্য কিছু এরকম করতে পারেন। তো শুরুতে এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থা এই যে রোটেট টুলেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যেমন অল্টার চেপে মাউসের লেড বাটনে ক্লিক করবেন। লেড বাটনে ক্লিক করলে আপনার ঠিক এরকম আসবে। এখান থেকে আমরা যদি দেই পনেরো তিরিশ ষাট এরকমভাবে দিতে পারেন। তো আমরা এই পনেরো দিলাম, পনেরো দেওয়ার পর এখান থেকে প্রিভিউ দিলাম, কপি দিব। কপি দেওয়ার পর এখানে ঠিক আরেকটি কী হলো, কপি হলো। কপি হওয়ার পর যদি কন্ট্রোল ডি বারবার চাপ দেই, দেখেন ডি চেপে ধরে রাখলেও হবে এবং ডি চাপলেও হবে। তো এইভাবে আপনারা এখান থেকে রোটেট টুলের কাজটি হলো এটিকে আমি এখানে রেখে দিলাম। তার পরবর্তী যে কাজটি এটি হলো যেমন স্কেল টুলস পরবর্তীতে কাজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে যে পরবর্তী অপশন এটি হলো আমাদের ওয়াইট টুলস। ওয়াইট টুলসের কাজ কী, ওয়াইট টুলসের কাজ হলো কোনো কিছুকে মোটা এবং চিকন করা। ধরেন আমার এখানে যে একটি পয়েন্ট আছে, এখান থেকে পয়েন্টটিকে আমি চাই এখানে মোটা করতে এবং এখানে একটু চিকন রাখতে। তো সেটা করার জন্য আমরা এখানে পয়েন্টটি রাখবো। পয়েন্টটি ধরে মাউসের রাইট বাটনে চেপে লেফট বাটনে চেপে ধরে আমরা এটাকে যদি একটু এইভাবে বাড়াই তাহলে এটা কী হবে, মোটা হবে। আবার এই অংশকে যদি আমরা চাই আরও চিকন করতে বা মোটা করতে আমরা এটাও করতে পারি। তো এখানে ওয়াইট টুলের কাজটি হলো এটি। তার পরবর্তীতে এটা হলো সোয়েল টুলসের কাজ কী, সোয়েল টুলসের কাজ হলো যেমন আমরা এটিকে আমরা এখানে রাখবো। এখানে রেখে যে কোনো একটা কর্নার বা এই জায়গায় রেখে যদি আমরা মাউস পয়েন্টার এর লেফট বাটন চেপে ধরে রাখি, এটিকে আগে সিলেক্ট করে রাখতে হবে এখান থেকে। আমরা এটিকে যদি এখানে চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমাদের এখানে ঠিক এরকম একটি সরকার মতো জিনিস তৈরি হবে। তার পরবর্তী যেটি হলো এটাকে আমরা এই জায়গায় রাখি। তার পরবর্তী অপশন হলো কি, আমাদের এখানে আছে কি টুল, শেপ বিল্ডার টুল। এখন শেপ বিল্ডার টুলের কাজ কী, শেপ বিল্ডার টুলের কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে এটা একটা আনলাম। আনার পরে আমি এটিকে এখানে রাখবো, তারপরে এটিকে এখানে রাখবো। এখানে রাখার পর আমি চাই যে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন শেপ বিল্ডার টুলটি নিলাম। শেপ বিল্ডার টুলটি নেওয়ার পরে আমি চাই যে এখানে একটি কালার দিব, এই অংশকে একটি কালার দেবো এবং এই অংশটিকে এভাবে এটার সাথে মিলিয়ে দেব। তো এটা করার জন্য, এটাকে কালার দেওয়ার জন্য শুধু আপনি কিবোর্ড থেকে কিছু চাপতে হবে না, অল্টার কিছু চাপতে হবে না। তো যখন আপনি এটাকে কি করবেন, এটার সাথে মিলাবেন তখন আপনাকে কি করতে হবে, অল্টার শিফট চেপে ধরতে হবে। যেমন আমি অল্টার চেপলে আপনার এখান থেকে যে জিনিসটা আছে এটা সরে যাবে, বা অল্টার চেপে ধরে যদি একবার ক্লিক করি এখান থেকে এটা চলে যাবে। অথবা আমরা যদি এটিকে মিলাতে চাই, এটি মিলানোর জন্য আমরা কিছু কিবোর্ড থেকে কোনো বাটন চাপতে হবে না। তো এখান থেকে জাস্ট এটাকে ধরে আমরা যদি এইভাবে টান দেই তাহলে কি হবে, আমাদের এটার সাথে মিলে যাবে। অথবা আমরা যদি এটাকে এই কালারটা দিতে চাই, এই কালারটা দিতে পারবো এটা সিলেক্ট থাকা অবস্থায়। এখন ঠিক এটাও তেমনিভাবে এভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তার পরবর্তী যে অপশনটি হলো সেটি হলো আমাদের এখান থেকে যেমন গ্রেডিয়েন্ট তৈরি করা, বা এখান থেকে আমরা গ্রুপ টুলস, বিভিন্ন প্রতিটি টুলসের মধ্যে আরও বিভিন্ন টুলস রয়েছে। তারপরে এখানে আরেকটি টুলস রয়ে গেছে আপনাদেরকে, এই যে এখানে আরেকটি টুলস রয়ে গেছে। আচ্ছা, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস, যেটি গ্রেডিয়েন্ট টুলসের কাজ কী, এখানে গ্রেডিয়েন্ট টুলস হলো অনেকগুলা কালারের সমন্বয়ে যে একটি কালার গঠিত হয় সেটি হলো আমাদের গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার কীভাবে তৈরি করতে হয়, সাধারণত আমরা এটিকে ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমাদের একটি কী চলে আসবে, গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। অথবা এখানে একটি গ্রেডিয়েন্ট কালার অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলেও হবে। তাই এখন আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি।
সাধারণত আমরা এখান থেকে এই যে এটার একটা এখান থেকে এটার একটা কালার দেব, তারপরে এটার একটা কালার দেব, এখান থেকে এটার একটা কালার দেব এবং এটার একটা কালার দেব। তো এই কালারগুলোর সমন্বয়ে একটা কালার তৈরি করব। সেটা করার জন্য আমাদেরকে এখানে গ্রেডিয়েন্ট অপশনে আসতে হবে। তো এখানে যেহেতু আমরা আগে এই জিনিসটি তৈরি করেছিলাম, এই জন্য এখানে এই জিনিসটা চলে আসতেছে। তো এটা করার জন্য আমাদের কী করতে হবে, আবার সুইসারে যেতে হবে। এই সুইসারে যাওয়ার পর আমরা এখানে যে একটি অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আবার ঠিক আমরা এখানে গ্রেডিয়েন্ট অপশন যেটি আছে সেটিতে আনব। এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এই কালারটিকে এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দেব। তারপরে আবার আমরা এটাতে সিলেক্ট করব এই কালারটা। এই কালারটা সিলেক্ট করার পর আমরা টেনে এনে আবার এখানে ছেড়ে দেব এবং পরবর্তী যে কালারটি আছে সেটিও ঠিক একইভাবে এখানে এনে এখানে ছেড়ে দেব এবং লাস্ট যে কালারটি আছে সেটি আমরা একবারে ফাঁসে নিয়ে মিলিয়ে দেব। দেওয়ার পর আমাদের এখানে চারটি কালার সমন্বয়ে আমাদের একটি কালার তৈরি হয়েছে, মূলত এটি গ্রেডিয়েন্ট কালার। তারপরে যেটি হলো হ্যান্ড বা এখান থেকে কোনো কিছু মার্জিন করা, এ জাতীয় কোনো কিছু। তারপরে হলো এটি হলো আমাদের যেমন জুম ইন করা, জুম আউট করা, সেটা করার জন্য আমরা কী করতে পারি, কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের যদি স্ক্রলটা আপ অ্যারো করি তাহলে আমাদের কী হবে, আমাদের যে ফেসটি আছে সেটি জুম ইন জুম আউট হবে। তারপরে যেটি হলো এটি হলো হ্যান্ড। হ্যান্ডের কাজ হলো কি, আমরা এখান থেকে এই দিক থেকে এদিকে এটাকে নড়াচড়া করা। তো সেটা করার জন্য আমরা যে টুলসে আমাদের থাকা অবস্থায় থাকুক, কিন্তু আমরা যখন আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে রাখবো তখনই আমাদের কী চলে আসবে, আমাদের হ্যান্ড টুলসটি চলে আসবে। তো এখানে লাস্ট যে জিনিসটি রয়েছে এটি হলো ফিল কালার এবং স্ট্রোক কালার। স্ট্রোক কালারের কাজ এবং ফিল কালারের কাজ, যেমন এটা হলো ফিল কালার। এখন আমরা ফিল কালার থেকে যদি এখানে চাপ দেই তাহলে এটা হয়ে যাবে আমাদের সাধারণত স্ট্রোক কালার। তো স্ট্রোক কালার আমরা কী করতে হবে, অনেক সময় দেখা গেছে আমাদের স্ট্রোক কালার ভাঙাতে হয়। তো স্ট্রোক কালার ভাঙানোর জন্য আমরা স্ট্রোক কালার থেকে কীভাবে ফিল কালারে নিয়ে আসবো, তো তা করার জন্য আমরা এটিকে সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করার পর আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে একটি অপশন দেওয়া আছে যেমন এক্সপান্ড। যখন আমরা এক্সপান্ডে ক্লিক করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ওকে চাপ দিলে আমাদের এটা কী হয়ে যাবে, আমাদের স্ট্রোক কালার থেকে ফিল কালার হয়ে যাবে। বেসিক কিছু জেনে রাখা ভালো, যেমন এটাকে ডবল করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা যে জায়গায় এটি এনে রাখবো সেখানে একটি কপি হয়ে যাবে। এটি হলো একটা পদ্ধতি। যেমন আরেকটি হলো কি, আপনি এটার উপরে একটি কপি করতে চান, হ্যাঁ, ওই কপিটি করার জন্য আপনাকে কী করতে হবে, এই কপিটি করার জন্য আপনাকে চাইলে কন্ট্রোল সি এফ, এখানে দেখেন একটার উপর আরেকটি কপি হয়ে গেল অলরেডি। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, এটাকে সরালে আপনি বুঝতে পারবেন যে আরেকটি কপি হয়ে গেছে। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে একটি কালার দিলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি এখানে একটি কালার দিলাম, তো এখানে দেখেন আরেকটি কপি হয়ে গেল। তো এইভাবে একভাবে কপি করতে পারেন। এখন কোনো কিছুকে এই দুইটিকে একসাথে আপনি গ্রুপ করবেন। গ্রুপ করার জন্য আপনাকে কন্ট্রোল জি চাপলেই আপনার গ্রুপ হবে, অথবা দুটিকে সিলেক্ট করে আপনি যে গ্রুপ চাপ দিলে আপনার কী হবে, গ্রুপ হবে। আর যদি গ্রুপ থাকা অবস্থায় আনগ্রুপ করলে আপনার কী হয়ে যাবে, এটা আনগ্রুপ হয়ে যাবে। এখন আমরা চাই যে এখান থেকে এটাকে সরিয়ে নিলাম, এটাকে একটু ছোটো করে নিলাম। এখন আমি চাই যে এইটা বরাবর আমরা কী করতে চাই, অনেকগুলো তৈরি করতে চাই। তো ওটা করার জন্য শুরুতে আপনাকে অল্টার চেপে ধরে আমি একটি কপি করে নিলাম, এখানে মাউস পয়েন্টার চেপে এই পর্যন্ত রেখে দিলাম। রাখার পর এখন চাই যে এই সিরিয়ালে অনেকগুলো তৈরি করতে। তো অনেকগুলো তৈরি করার জন্য আপনাকে কী করতে হবে, যেমন কন্ট্রোল বি বা সরি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি বারবার চাপলে আপনার কী হতে থাকবে, এখানে অনেকগুলো কপি হতে থাকবে। তো এখান থেকে ঠিক এভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তার পরবর্তীতে আমি কিছু আইকন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত আমি এখান থেকে একটি ইলিপসি টুল নিলাম। ইলিপসি টুল নেওয়ার পর আমরা এটাকে আমরা ডবল করব। আমি আগে বলেছি কন্ট্রোল সি এফ দিলে এটার অনুরূপ একটি কপি হবে, তাহলে কন্ট্রোল সি এফ এটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমরা এটিকে এই বরাবর ধরব এবং আমরা শিফট চেপে ধরব। শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে চেপে ধরে আমরা যদি এটাকে এই বরাবর আমরা আনি তাহলে আমাদের কী হবে, আরেকটি কপি হবে। তো এখান থেকে আপনাদেরকে বোঝার স্বার্থে আমি এখান থেকে অন্য একটি কালার দিলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে একটি তৈরি হলে এবং শিফট চেপে ধরে আরেকটিকে ছোটো তৈরি করলাম। তো এটা থেকে আমরা আর একটু এদিকে বাড়াবো, তার জন্য আমরা শিফট চেপে ধরে এটাকে একটু সামান্য বাড়িয়ে দিলাম। এখন আমি চাই যে এই অংশটি আমরা রাখবো না,
এই অংশটি রাখবো না। তাহলে আমরা কি করতে পারি, এই দুইটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা যে ডিভাইডেড একটি অপশন আছে, ডিভাইডেড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যেমন আনগ্রুপ, আনগ্রুপ করলেই আমাদের এই দুইটি কি হয়ে যাবে, আনগ্রুপ হয়ে যাবে। এখন আমরা এটিকে থেকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এটাকে যদি একবার ক্লিক করি সিলেকশন টুল দিয়ে, তাহলে আমাদের কী হয়ে যাবে, এটা আনসিলেক্ট হয়ে যাবে। এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের দুইটাকে আমরা কী করে নিব, জোড়া লাগিয়ে নিব। জোড়া লাগিয়ে নেওয়ার জন্য আমরা এখান থেকে ইউনিট টুলস আছে ইফেক্ট ফাইন্ডার থেকে এখানে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটাকে আমরা অল্টার শিফট চেপে ধরে, আমরা আগেই বলেছি অল্টার শিফট চেপে ধরে যদি বড় করতে চান তাহলে সমানভাবে বড় হবে, ছোটো করলেও ছোটো হবে। তো এখান থেকে আমরা অল্টার শিফট চেপে ধরে একটু ভিতরের দিকে আমরা এটাকে কী করলাম, এভাবে নিয়ে আসলাম। তো ঠিক এইভাবে আমরা একটা তৈরি করলাম, এটাকে আমরা এখানে রাখবো। ঠিক আবার আমরা এখান থেকে আরেকটি ইলিপসিস টুলস নেব। ইলিপসিস টুলস নেওয়ার পর আমরা চাইলেই কন্ট্রোল সি এফ আরেকটি কপি করে নিলাম। কপি করার পর এটাকে একটা আমরা কালার দিয়ে নিলাম। এখন আমি চাইলে এটাকে ঠিক শিফট চেপে ধরে একদিক থেকে আমি ছোটো করতে চাই। তো এখান থেকে শিফট চেপে ধরে আমরা এটাকে করলাম। করার পর এটাকে আমরা একটু একটু হালকা বড় করে দিই, আবার একটু হালকা বড় করে দিলাম। এখান থেকে করার পর দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে ডিভাইডেড করব। আমরা এখান থেকে ডিভাইডেড করতে পারি, অথবা আমরা এখানে যে একটি টুলস রয়েছে যেমন এখানে মাইনাস ওয়ান টুলস, তো এটাতে ক্লিক করলে আমাদের মাঝখানের যেটা এটা অটোমেটিক ডিভাইডেড হয়ে চলে যাবে। তো এটা করলেও করতে পারি। এখন আমাদের এটা একটা কিসের মতো হয়ে গেছে গা, চানের মতো হয়ে গেছে গা, অথবা আমাদের মূলের মতো হয়ে গেছে গা। তো এটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা রিফ্লেক্ট করব, অর্থাৎ আরেকটি রিফ্লেক্ট করে এদিকে অন্য আরেকটি আমরা ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা কী করতে পারি, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম লেখা আছে, ট্রান্সফর্ম থেকে এখানে রিফ্লেক্ট লেখা আছে, আর রোটেট হলো নিচ দিকে বা ঘুরা বা অন্যান্য দিকে ঘুরা, মুভ হলো কি একদিক থেকে আরেক দিকে নাড়ানো। তারপরে এটি হলো কি রিফ্লেক্ট, রিফ্লেক্টের কাজ কি, রিফ্লেক্টের কাজ হলো একটা থেকে আরেকটা ঘুরানো একদিক থেকে। তাহলে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পর এখানে আমাদের দেওয়া আছে ওকে, যদি দেই আমরা তাহলে শুধু আমাদের যে একটি আইকন আছে একটি আইকনে শুধু অন্যদিকে ঘুরাবে 90°C। তো আমরা সাইজে এরকম আরেকটি কপি করতে, তো এটাই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে ঠিক আরেকটি আমাদের কী হবে, রিফ্লেক্ট হয়ে যাবে, গেল এটি। এখন এটাকে আমরা এখানে রাখলাম, এখানে রাখার পর আমি জাস্ট এটাকে আমি নিয়ে আসি, অথবা আমরা এই লেখাটিকে নিয়ে আসলাম এখান থেকে অল্টার চেপে ধরে, তাহলে একটি কপি হয়ে গেল। তো এটাকে আমরা সাইজে কি একটু বাঁকা করব বা ইটালিক স্টাইলে ফন্ট তৈরি করব। এটা করার জন্য আমরা সাইজে এখানে রাইট বাটনে ক্লিক করব, সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মে গেব। এখানে যদি শেয়ারে যাই তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা প্রিভিউ দিব, এবং এখানে যদি আমরা এটা সংখ্যাটা একটু বাড়াই তাহলে দেখেন এখানে আমাদের যে ফন্টটি আছে ফন্টটি ক্রমান্বয়ে একটু বাঁকা বা ইটালিক স্টাইলে হয়ে গেল। তো এটাকে আমরা ওকে দেব। তাহলে আমি এখান থেকে কয়টি কাজ দেখালাম, এখান থেকে যেমন এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে আমরা দুইটি কাজ দেখালাম, শেয়ার এবং রিফ্লেক্ট। এখন রোটেটের কাজ কি, রোটেটের কাজ হলো আমরা যেটি আছে এটিকে আরেকটি তৈরি করা বা ঘুরানো, অন্যদিকে ঘুরানো, এটা হলো রোটেটের কাজ। তাহলে আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখালাম। তারপরে আমাদের আরেকটি অপশনের কাজ রয়েছে, যেমন এখানে যেটি আছে এটিকে আমরা চাই যে যেমন কন্ট্রোল সি অ্যাপ দিয়ে আমরা এটাকে কী করব, কপি করব। কপি করার পর আমরা এটিকে এখানে রাখব, এটিকে এখানে রাখার পর আমরা এটাকে দুটিকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এটাকে ক্লিক করি, যেমন আমরা ডিভাইডেড ক্লিক করি এই অবস্থায় আমরা, যেমন আমরা ডিরেক্ট টুল নেই, ডিরেক্ট টুল নিয়ে আমরা এটাকে একবার ক্লিক করব। ক্লিক করলে মাঝখানে যেটা সিলেক্ট আছে এটাকে আমরা রাখতে চাই না, এটাকে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই তাহলে এটা ডিলিট হয়ে গেল। এভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তো তার পরবর্তী যে আমরা এই সাইডের কাজগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন, এখানে যদি সুইচের অপশন যদি আপনারা না পান, আপনারা এখানে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখানে যে সুইচের অপশন আছে এখানে ক্লিক করলেই যেমন এই কালারগুলো চলে আসবে। এখন এটা কাজ একটু পরে দেখাচ্ছি। এখানে ব্রাশ টুল আছে, বিভিন্ন ধরনের ব্রাশ। তো এখানে দেখা গেছে আমরা যে লাইন, আমরা একটা লাইন টুল নিয়ে নেই, আমরা এই লাইন টুলটা নিয়ে নিলাম, হ্যাঁ, অথবা আমরা এখান থেকে এই ইলেপসি টুলসটা নেব। ইলেপসি টুলসের আমরা জাস্ট এখানে আমরা স্টোক কালারটা মোটা করে নেব। নেওয়ার পর
এখান থেকে আমরা সাইজে যে কোনো ব্রাশ টুলস আমরা নেব, সিম্বল দেওয়া আছে, এখান থেকে চাইলে আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারি, এখানে বিভিন্ন সিম্বল নিয়ে আসতে পারি। তো এখানে আরও অনেক ধরনের সিম্বল দেওয়া আছে, যেমন ফ্লাওয়ার দেওয়া আছে, এখানে চাইলে আপনার ফ্লাওয়ার নিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের কিছু দেওয়া আছে, এখানে আপনার চাইলে বিভিন্ন ডায়মন্ড, এখানে আবার ক্লিক করার পর আপনার বিভিন্ন কিছু এখানে পাবেন, অ্যারো আছে, যেটা মন চায় এখান থেকে আপনি সেটা নিতে পারলেন। তো এইভাবে ক্রমান্বয়ে আপনারা কাজগুলো এখান থেকে নিয়ে নিয়েও কাজ করতে পারেন। এখন আসেন এখানে আমাদের টেক্সট টুলের কাজ। এখানে টেক্সটের মধ্যে যেমন আমাদের এখানে এই যে টেক্সটি আছে, এই টেক্সটি আমরা চাই যে এখানে কিছু কিছু ফাঁকা অংশ আছে, কিন্তু আমরা চাই যে এই টেক্সটটিকে আরও পাতলা করতে। তো পাতলা করার জন্য আমরা এইখানে যে একটি অপশন আছে বিএ, এটাকে আমরা যদি বারবার এখানে কী করি, এখানে আমরা বাড়াতে থাকি সংখ্যা, তাহলে আমাদের এটিও কী হবে, আমাদের স্পেসটা বাড়তে থাকবে। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন, বা এখান থেকে ডিভাইডেড বা যাবতীয় জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অথবা এখানে যদি আপনি এই লেখাটিকে একটু বাঁকা করতে চান, তা করার জন্য আপনি এখানে বিভিন্ন ধরনের শেপ পাবেন, যেমন আমি সাধারণত এখানে একটাতে আমরা ক্লিক করব। এখানে একটাতে ক্লিক করলে আপনার কী হবে, এটি বাঁকা হবে। বাঁকা হওয়ার পর আপনি চাইলে এখান থেকে এটাকে ক্লিক করে বিভিন্ন রকম আপনি তৈরি করতে পারেন। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে গেলাম। এখন আপনি যখন সম্পূর্ণরূপে আপনার কী হয়ে যাবে, এই ডিজাইনগুলো তৈরি হয়ে যাবে বা আপনার ডিজাইন তৈরি করবেন, করার পর আপনি চাইবেন যে এটাকে কপি সেভ করে রাখতে, তখন কন্ট্রোল এস সাব দিলেই আপনি এটিকে কপি করবেন। যেমন আমি এটিকে কপি করে রাখতেছি, তো এখানে কপি করার জন্য আমি যে কোনো একটি নাম দিতে পারি। নাম দেওয়ার পর এখানে এআই অপশন আছে, এখানে সেভ দিলেই আমাদের কী হবে, জিনিসটা সেভ হয়ে গেল। হ্যাঁ, অথবা আপনি আরেকটু কাজ করলেন, এখন কন্ট্রোল এ এস দিলে আপনার কী হবে, আবার যতটুকু অংশ আছে সেতটুকু অংশে আপনার কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনি এই লেখাটিকে, অর্থাৎ এই কাজটিকে আপনি একটি লোগো হিসেবে আপনি সেভ করতে চান, এটিকে লোগো হিসেবে আপনি সেভ করবেন বা একটা ডিজাইন হিসেবে, তো সেটা করার জন্য আপনি এখানে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশন থেকে আপনার এখানে লেখা আছে কি সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করলে আপনার একটা ফিক্সার আকারে এটা কী হবে, আপনার ফিক্সার আকারে এটা সেভ হবে। এখান থেকে চাইলে আপনি জেপিজি আকারে করতে পারেন, অথবা এখানে পিএনজি আকারেও করতে পারেন, বা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেটা করার জন্য আমরা এখান থেকে সেভ দিলে আমাদের কী হয়ে যাবে, ফাইল লোকেশন দিয়ে সেভ দিলেই সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে কাজগুলো করতে পারেন। তো এই পর্যায়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আইকন দেখানোর চেষ্টা করব। তো সেগুলো কীভাবে করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা করার জন্য আমাদেরকে, আমরা শুরুতে যে আইকনটি তৈরি করব, সেটি আমরা এখান থেকে একটা ইলিপসি টুল নেব। নেওয়ার পর এটাকে একটা আমরা পাতার শেপ তৈরি করব। পাতার শেপ তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস এটা নেব। এটা নিয়ে আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। তো দেখুন এটা একটা পাতার মতো তৈরি হলো, এবং এটাকে চাইলে আমরা একটা কালার দিতে পারি। তো এখান থেকে আমরা এই কালারটি দিলাম, এবং এটিকে আমরা ফ্যান টুল নিয়ে যেমন এটাকে আমরা এ পর্যন্ত একটা ড্র্যাগ করে নিলাম, এবং এখান থেকে চাইলে আমরা এটুকু পর্যন্ত আমরা নিতে পারি। নেওয়ার পর এটাকে আমরা চাইলে এটাও দিতে পারি, অথবা আমরা এখান থেকে ডিভাইডেড করেও করতে পারি। তো এটা করে আমরা দ্রুত করে ফেললাম, তো এটা একটা পাতা শেপ হয়ে গেল এটা। তারপরে আমরা আরেকটি নেই, যেমন আমরা এখান থেকে নিয়ে নিলাম এটি, যেমন এটিকে আমরা এরকম একটি শেপ নিয়ে নিলাম, জুম আউট করলাম। জুম আউট করার পর আমরা চাইলে এটিকে এই পর্যায়ে লাইন টুল নিয়ে আমরা এটিকে কী করতে পারি, এটিকে এ পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর আমরা এই দুটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিভাইডেড করে নেব, ডিভাইডেড করে এটাকে আনগ্রুপ করব, এবং সিলেকশন টুল নিয়ে এটাকে আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপে ডিলিট করে দিলাম। তো এখন রাখলাম আমরা এটি, এটিকে আমরা একটি লাভ শেপ দেব। লাভ শেপ দেওয়ার জন্য এটাকে আমরা রিপ্লেট করব, এটিকে আমরা এখান থেকে এসে রিপ্লেট করবো এবং এখানে কপি করব। তো কপি করার পরে এটাকে আমরা এই পর্যায়ে আনতে পারি, এবং এটিকে আমরা এভাবে মিলিয়ে দিলে এটি একটি লাভ শেপের মতো হয়ে গেল।
তারপরে যে আমরা আরেকটি করতে পারি, যেমন আরেকটি আমরা এখান থেকে ইলিপসি টুলস নিয়ে আসলাম। ইলিপসি টুলস নিয়ে এসে আমরা এরকম একটি ইলিপসি টুলস নেব, নেওয়ার পর এটিকে আমরা চাইলে একটু এ পর্যায়ে বড় করব, এবং এখান থেকে চাইলে আমরা এখান থেকে ডিরেক্ট টুল নিয়ে আমরা এটিকে একটু ডিরেক্ট টুল নেব, ডিরেক্ট টুল নিয়ে এটাকে একটু এভাবে করে দেব, তাহলে এটা একটা ডিমের শেপ হয়ে যাবে। এখান থেকে এটা নিয়ে আমরা জাস্ট এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিতে ক্লিক করলে আমাদের এটা একটি ড্রপের মতো শেপ হয়ে গেল। তো আপনারা চাইলে তারপরে এখানে যে আরেকটি শেপ রয়েছে, যেমন প্লাগইন টুলকে আমরা বিভিন্ন রকম আকারে আমরা শেপ তৈরি করতে পারি, তো সেটা করার জন্য এইভাবে করতে পারেন। যেমন আরেকটি আমরা, যেমন আমরা একটা এখন গিয়ার টুলস তৈরি করব। গিয়ার টুলস তৈরি করার জন্য আমাদেরকে স্টার টুল নেব। স্টার টুল থেকে আমরা শুধুমাত্র এখানে এটা ধরে আমরা এটাকে টান দেব। টান দেওয়ার পর আপ এরোতে অথবা ডাউন এরোতে আমরা কিছু পয়েন্ট কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর ঠিক এরকম আসবে। এরকম আসার পর ঠিক এখান থেকে আমরা আবার ইলিপসি টুল নিয়ে আসবো। ইলিপসি টুল নিয়ে আসে আমরা অল্টার শিফট চেপে ধরে আমরা এটাকে কী করব, এতটুকু নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা চাইলে আবার এটাকে কী করব, গ্রুপ এটাকে আবার এ পর্যায়ে আনবো, একটা কপি করব, কন্ট্রোল সি অ্যাপ, কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি করার পর আমরা এটাকে এ পর্যায়ে রাখতে পারি। এখন আমরা এটিকে কী করতে পারি, এ পর্যায়ে আনতে পারি। দেখুন এটি একটি গিয়ার টুল আকারে সেভ হলো। আমরা চাইলে যে মাঝখানে যে একটি এখান থেকে ডিভাইডেড করলে আমরা জানি যে মাঝখানে একটি ময়লা জমায়, তো সেটি করার জন্য আমরা সাধারণত এখান থেকে এটি নেব। এটি নেওয়ার পর আমরা এটাতে ক্লিক করব, তাহলে বোঝা যাবো যে এখানে একটি কী আছে, একটি রেখা আছে। তো এখান থেকে এটিকে আমরা এটা সিলেক্ট করে দিলে এটা একটা কালার দেখা যাবে। এখান থেকে আমরা এটা দিতে পারি, যেমন আমরা এটাকে এ পর্যায়ে এনে দিলে, তারপর আমরা এটিকে আমরা সিলেক্ট করে দেব। এটাকে আমরা আনগ্রুপ করে নেব, এটাকে ডিলিট করে দেব, তাহলে আমাদের কী হবে, এখান থেকে একটি গিয়ার শেপ তৈরি হলো। তো আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টুলসের ব্যবহার এবং কোন টুলসে কী কাজ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো পরবর্তীতে লোগো ডিজাইনের উপর একটি ফুল কোর্স দেব, তো সেটির মধ্যে ক্রমান্বয়ে প্রতিটি টুলস কীভাবে ব্যবহার করতে হয় আরও ভালোভাবে দেখানো হবে আপনাদেরকে। তো সুতরাং আপনি যদি সেই কোর্সটি করতেছেন বা সেই কোর্সটি দেখতেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।